নগরীর সরকারি মুসলিম হাই স্কুলত ক্লাস চলাকালীন সময় ভবনের ছাদ রাস্তর ভাঙি ফরি মুস্তাকিনুল আলম নামক অষ্টম শ্রেণীর এক ছাত্র আহত। ক্লাসেডর ডি শাখাত আইসিটি ক্লাস চলিবার সময় 29 মার্চ বৃহস্পতিবার 7:45 কে এ ঘটনা ঘটে। হঠাৎ করে উপরের একটা মানে একটা কবজা এসে আমাদের মানে গায়ের মধ্যে পড়ছে। হ্যাঁ, ছাদের সিলিং আস্তর, যে এখান থেকে সিলিংটা পড়ছে সেখানে নিচে ফ্যান ছিল, ফ্যানের কারণে সিলিংটা ফ্যানের উপর পড়ছে, তো ফ্যান তখন চলন্ত অবস্থায় ছিল, ফ্যানটা ফ্যানের বাতাসে সিলিংটা মানে কেটে 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 মানে চারিদিক দিয়ে পড়ছিল, পড়ার ফলে ছোটো টুকরো আমার গায়ে পড়ছিল, যদি ফ্যানটা না থাকতো, যদি সরাসরি পড়তো তাহলে আমার মাথার মধ্যেই পড়তো। এ ব্যাপারে আহত ছাত্রর অভিভাবক সি প্লাস টিভিতে জানায়, তো এই ভবনের বিভিন্ন প্রত্যেকের কক্ষর ফ্লাস্টার জোরে জোরে ফুরে যাবে, উড়ে সিলিং ফ্যান আসিল হিসেবে মাথার সরাসরি না পারে হাতে ফুজছে এবং পায়ে ফুজছে, পাও হাড়ে গিয়ে হাতও হাড়ে গিয়ে, প্রত্যেকটা বিল্ডিং এর অবস্থা খুব করুণ ঝুঁকিপূর্ণ। তো আর বাচ্চারা যে বিশাল একখান দুর্ঘটনা করে দিত যদি মাথায় ফুটত, তো বাচ্চাও তো নবাস্ত যেভাবে ইঞ্জুরি। সরজমিনে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে যাই দেখা যায় ঘটনাস্থল একাডেমিক ভবন একর 303 নম্বর রুম সহ আশেপাশের ক্লাসরুম মন মারাত্মক ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় আবারও ভাঙি ফরি ঘটিত পারে বড় ধরনের দুর্ঘটনা। আর স্কুলিয়ান অন বোত ফোরনে গি আজি সকালে স্কুলিয়ান ভাঙি ফরি গি আরা বে এখন সরকার আছে আবেদন করি যাতে আরার স্কুলিয়ান খুব তাড়াতাড়ি নির্মাণে যাব এবং একান উন্নতশীল স্কুল হিসেবে তৈরি হয়ে যাব। আরার স্কুল তাজিয়া এই বিল্ডিং এর তুন এই আস্তর বজে আরার মাথার উপর আরা যে কোনো মুহূর্তে ইয়ে হইতে পারে আহত হইতে পারে, তো আরার সরকার আছে গভীরভাবে আবেদন করতে আরার নতুন বিল্ডিং বানাতে হবে। আই নো হাইলা কিন্তু আসি ডেঙ্গে ফারি এনো সকালবেলা ঈদে পড়ি গেছে আস্তর উতে উতে মাথায় ফুটত উতে মাথায় বাসি গেছে, আমরা সরকারের কাছে মিনতি করি সরকার এটা তাড়াতাড়ি নতুন করে দেখ। দেহি বুঝা যায় হন অবস্থাত আছে ভবন না, আর হতা হই স্কুলের প্রধান শিক্ষকর লই হাতে এখানে একটু কেটে গেছে আর উরুতে একটু কেটে গেছে, পরে তাৎক্ষণিকভাবে আমরা তাকে জেলা হাসপাতালে পাঠিয়ে ওখানে ব্যান্ডেজ করে বা যে ট্রিটমেন্ট দেওয়ার পর সেটা দিয়ে ওষুধপত্র কিনে দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দিয়ে দিয়েছি। যে ডিপার্টমেন্টে কাজটা করে থাকে শিক্ষা প্রফুল্লদেব তাদের সাথে যোগাযোগ রক্ষা করে এসেছি, আজকেও ওনাকে যখন এই ঘটনা ঘটলো তখন আমি বললাম যে এই অবস্থা আপনারা একটা পদক্ষেপ নেন, নেওয়ার পর উনি আমাকে জানালেন যে একটা প্রশাসনের অর্ডার হয়েছে আগামী রোববারে উনি নিজে সরজমিনে এসে এটা কন্ট্রাক্টরের কাজ বুঝিয়ে দেবেন, এবং যদিও ওইখানে ওই আমাদের এক্সট্রা ক্লাস সংকট আছে এই মুহূর্তে, তারপরেও এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে যেন আবার কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা ওই ক্লাসগুলো সরিয়ে নিয়েছি। শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের এই নামগড়া স্কুল লান এভাবে অযত্নে অবহেলাত ফরিতা হন মানি লৈতনাফারের সচেতন মহল। ঝুঁকি লইনে ক্লাস চলনের কোনো যুক্তিকতা নাই, আজি যে ঘটনা কান ঘটতে ইবে বাচ্চাবে মারাও দেখতো, এখন ইবে যদি এরকম কিছু হইতে দায়বার হন লইত, সরকারি অনেক স্কুলের মধ্যে এই ধরনের চিত্র আছে, এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় যে কর্তৃপক্ষ এই ধরনের স্কুলের তত্ত্বাবধান করে ইতার অবশ্যই গুরুত্ব সহকারে ভূমিকা পালন করণ করিব এবং ভূমিকা রাখা উচিত, আমি মনে করি এই ক্ষেত্রেই তারা ব্যর্থতার পরিচয় দিয়ে। আর স্কুলের এই পরিস্থিতি উত্তরণে দ্রুত ব্যবস্থা লইবার কথা জানাইয়ে জেলা প্রশাসন, এটা আমাদের নলেজে আসছে, আমরা সাথে সাথে বাচ্চার টেক কেয়ার নেওয়ার জন্য প্রধান শিক্ষক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং ইতিমধ্যে বাচ্চাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা হয়েছে, এই বিষয়গুলি তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। কিন্তু বিষয় হলো ভবনগুলি আসলে দীর্ঘদিনের পুরাতন, এই ভবনগুলি বড় আকারের সংস্কার বা মেরামত করা প্রয়োজন, আমরা এই ঘটনাগুলি যাতে আর ভবিষ্যতে না ঘটে এই জন্য কনসার্ন কর্তৃপক্ষকে আমরা জানাই। শিক্ষার্থী হলো নিরাপদ শিক্ষা জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করি সরকার দ্রুত ব্যবস্থা লইব, এ নিয়ে আসা সচেতন নাগরিক অলর। চৌধুরী রাসেল, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।